আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরিফুল ইসলাম, নিউজ অফ নিউজে। আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিদিন নতুন নতুন চাকরি সার্কুলার আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তার প্রেক্ষিতে আজকে আমরা নিয়ে এসেছি বুয়েসেলের মাধ্যমে জর্ডানে যে নিয়োগ বিজ্ঞপ্তি, এটা কন্টিনিউ করেই যাচ্ছে। নতুন দুটি চাকরি সার্কুলার দিয়েছে, একটা মেয়েদের একটা ছেলেদের। তো দুটো চাকরির সার্কুলার নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো ভিডিওটি একটু লম্বা হতে পারে, ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার আহ্বান রইল। আর যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি। এখানে এই সার্কুলারটা দিয়েছে 5/6/2023-এ এবং স্বল্প খরচে সরকারিভাবে জর্ডানে গার্মেন্টস দক্ষ মহিলা কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকারে। বুয়েসেলের মাধ্যমে জর্ডানে জিও অ্যাপারেলস গার্মেন্টসের অধীনে নিম্নবর্ণিত পদে দক্ষ মহিলা কর্মী নিয়োগ করা হবে। এক নম্বরে দেওয়া আছে মহিলা অপারেটর, সিঙ্গেল নিডেল ও বারলক। পদের সংখ্যা হচ্ছে 100 জন, মানে 100 জন মহিলা নেবে। মাসিক বেতন হচ্ছে 125 জেডি। আর 2 নম্বরে দেওয়া আছে লাইন রেকর্ডার, 9 জন, এটাও 155 জেডি, এটা বেতন একটু বেশি। আর আবেদনের লিঙ্কটা আমি, আবেদনের লিঙ্ক মানে আপনারা রেজিস্ট্রেশন করতে চান যে সমস্ত মা বোনেরা, তো আপনারা আমি লিঙ্কটা দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে রেজিস্ট্রেশন করে নেবেন। প্রার্থীর সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা এবং বয়স 20 থেকে 35-এর মধ্যে হতে হবে। মাস্ট বি 1987 সালের আগে ও 2000 সালের পরে জন্মগ্রহণকারীদের আবেদন গ্রহণযোগ্য কোনোভাবেই হবে না। সিঙ্গেল নিডেল ও বারলক মেশিন সহ অন্যান্য মেশিন দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 5 বছরের কম বয়সী শিশুর মায়েদের নির্বাচন করা হবে না। নাইট শিফট ডিউটি করতে অনাগ্রহী প্রার্থীদের আবেদন করার কোনো প্রয়োজন নেই, কারণ আপনারা জানেন গার্মেন্ট সেক্টর এখানে নাইট শিফট থাকতেই পারে এবং থাকবে, মাস্ট বি। তাই যারা নাইট শিফট ডিউটি করতে, মানে রাত জাগতে আপত্তি আছে, তারা আবেদন না করলেই বেটার। অনলাইনে আবেদনকারী ব্যতীত প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হবে না। আমি যে লিঙ্কটা দেবো সেই লিঙ্ক থেকে আপনারা আবেদন করে নেবেন, মানে রেজিস্ট্রেশন করে নেবেন, তারপর আপনারা ইন্টারভিউয়ের জন্য সিলেক্টেড হবেন। অনলাইনে আবেদনকারীদের প্রার্থীদের SMS-এর মাধ্যমে পরীক্ষার স্থান জানানো হবে। বিদেশ ফেরত কর্মীদের নির্বাচন বিবেচনা করা হবে। সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতার ভিত্তিতে অগ্রাধিকার প্রদান করা হবে। চাকরি সত্তাগুলিতে দেওয়া আছে দৈনিক 8 ঘন্টা ডিউটি সপ্তাহে 6 দিন এবং ওভার টাইম স্বেচ্ছাধীন। তবে ওভার টাইমটা করতে হলে অবশ্যই আপনারা শরীরের দিকে নজর দেবেন, কারণ ওভার টাইম করতে যে অনেকে অসুস্থ হয়ে পড়ে। চাকরির চুক্তি হচ্ছে 3 বছর, তবে নবায়ন করতে পারবেন। নিয়োগকর্তা কর্তৃক থাকা, খাওয়া, প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করা হবে। চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে। অন্যান্য শর্ত জর্ডানের শ্রম আইন অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অযোগ্য হবেন, মানে তারা কোনোভাবেই এটাতে অ্যাপ্লাই করতে পারবেন কিন্তু আপনারা নিয়োগ পাবেন না কখনো। এখন জানাই বুয়েসেল সার্ভিস চার্জটা আসলে কেমন। নির্বাচিত মহিলা কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে, এক কথায় শেষ। শুধুমাত্র মেডিকেল ফি বাবদ 1000 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট বাবদ 220 টাকা খরচ করতে হবে, যা কোম্পানি যাওয়ার পর ফেরত দেওয়া হবে। মানে একবার টোটালি আপনি ফ্রিতে যাচ্ছেন। সাক্ষাৎকারের সময় যা আপনাকে অবশ্যই নিয়ে যেতে হবে, 4 কপি পাসপোর্ট সাইজের রঙিন কপি, মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের 1 কপি, সেট রঙিন 4 সেট সাদা কালো ফটোকপি নিয়ে যাবেন। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সাথে আনতে হবে। আগ্রহী প্রার্থীদের উল্লেখিত কাগজপত্র সহ সাক্ষাৎকার, প্র্যাকটিক্যাল টেস্ট প্রদানের জন্য নিম্নবন্ধিত স্থান ও সময় উপস্থিত থাকার জন্য অনুরোধ করছে তারা। সেটা হচ্ছে 9 জুন 2023 শুক্রবার, মানে সামনে শুক্রবার, বাংলাদেশের কুরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, দারুস সালাম রোড, মিরপুর, ঢাকা। সকাল 8টার ভিতরে আপনারা সেখানে উপস্থিত থাকবেন, 8টার আগেই থাকার চেষ্টা করবেন। তো আবেদনের লিঙ্কটা এখানে উল্লেখ্য যে প্রার্থীর কোনো বায়োডাটা, জীবন বৃত্তান্তর সঙ্গে আনার কোনো প্রয়োজন নেই। এখন আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা কালেক্ট করে নেবেন। কালেক্ট করে আপনারা সুন্দরভাবে আবেদনটা পূরণ করে নেবেন। আর একটা কথা বলা আছে, বুয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না, বিধায় কাউকে কোনো নগদ অর্থ প্রদান করবেন না। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সার্কুলারটা, এ বিষয় নিয়ে আলোচনা করলাম। আশা রাখি যে সমস্ত মা বোনেরা বিদেশ যেতে চান, বিশেষ করে জর্ডানে গার্মেন্টসে চাকরি করতে চান, তারা অবশ্যই আবেদন করবেন। আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে আবেদন করবেন। আর যেহেতু বুয়েসেল সরকারি, ডাইরেক্ট সরকারি মাধ্যমে তারা লোক নেয়, সেক্ষেত্রে কোনো দালাল বা কোনো দালালের খপ্পরে পড়বেন না।
দালাল খপ্পর পড়লে আপনার দেখা যাচ্ছে যেতে পারলেন না, আপনার আর্থিক সমস্যা, আর্থিক ক্ষয়ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে যদি আর্থিক কোনো ক্ষয়ক্ষতির হিসাব করেন আমাদের চ্যানেল, সেক্ষেত্রে কোনোভাবেই দায়ী থাকবে না। তো বন্ধুরা, আমি দ্বিতীয় যে সার্কুলারটা সেটাও দেখাচ্ছি। প্রথমটা আমাদের সার্কুলার দেখালাম, এখন দ্বিতীয় সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব। দ্বিতীয় সার্কুলার চলে আসছে। দ্বিতীয় সার্কুলার শুধু দক্ষ কর্মী নিয়োগ, এখানে এটাতেও সব কিছু টোটাল আমি খুলে বলতেছি। সেটা হচ্ছে সেম গার্মেন্টস, এখানে দক্ষ কর্মী নিয়োগের সরাসরি সাক্ষাৎকার, ছেলে মেয়ে কোনোই নেই, সেখানে পুরুষ আছে, মহিলা আছে, সবাই আছে। এখানে একই গার্মেন্টস, সেম গার্মেন্টস, তবে এটাতে সিভি বরণের লিঙ্ক দেওয়া আছে। এখন পদের নাম হচ্ছে প্যাকিং এক্সিকিউটিভ, পদের সংখ্যা হচ্ছে 5 জন, মানে 5 জন নেবে অবশ্যই পুরুষ। বেতন হচ্ছে 500 জেডি, সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে 6 বছর। 2 নম্বর দেওয়া আছে প্যাকিং সুপারভাইজার, 10 জন পুরুষ, 350 জেডি বেতন এবং 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 3 নম্বর আছে ডেলিগেটেড কোয়ালিটি অডিটর, 2 জন লোক নেবে পুরুষ, এটা হচ্ছে 600 জেডি, এটা হচ্ছে 6 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। 4 নম্বর দেওয়া আছে কোয়ালিটি চেকার, 25 জন নেবে মহিলা, 140 জেডি, 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং ব্যাচ অডিটর হচ্ছে 15 জন, পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন, এটা হচ্ছে 240 জেডি পর্যন্ত বেতন এবং 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 6 নম্বর আছে কার্টুন অডিটর, এটা হচ্ছে 15 জন নেবে পুরুষ এবং মহিলা উভয়, 240 জেডি বেতন এবং 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। 7 নম্বর আছে সিকিউরিটি গার্ড, 5 জন মহিলা, এটা শুধু মহিলা, 270 জেডি, 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। আবেদনের শেষ সময় হচ্ছে 8 জুন 2023 দুপুর 12টা পর্যন্ত। এখন এখানে বলা আছে যে 20 থেকে 38 বছরের মধ্যে হতে হবে বয়স অবশ্যই, 5 বছরের কম বয়সী শিশুর মায়েদের নির্বাচন করা হবে না। নার্সির ডিউটি করতে অনাগ্রহী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নেই। সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট কাজের যোগ্যতা ও দক্ষতা ভিত্তিতে অগ্রাধিকার দেওয়া হবে। চাকরি শর্তাবলীতে দেওয়া আছে দৈনিক 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা সপ্তাহে 6 দিন এবং ওভারটাইম স্বেচ্ছাধীন। চুক্তি, চাকরির চুক্তি হচ্ছে 3 বছর, তবে নবায়ন করতে পারবেন। নিকটতা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা করতে তারা করবে, এবং চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং 3 বছর চাকরি শেষে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে, মানে যে যারা আপনাকে নিয়োগ দেবে যে কোম্পানি, সেই কোম্পানি আপনাকে ভাড়ার ব্যবস্থা করবে, জর্ডানের অন্যান্য সময় অনুযায়ী প্রযোজ্য হবে। যাদের বিরুদ্ধে দেশে এবং জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অযোগ্য বলে বিবেচিত হবেন। এখানে বুয়েসেলের সার্ভিস চার্জ সেম, নির্বাচিত কর্মীদের সকল খরচ কোম্পানি বহন করবে। এক কথায় সে শুধুমাত্র মেডিকেল ফি 1000 টাকা এবং ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে 220 টাকা, তবে সেটা চাকরি হওয়ার পরে, সেই দেশে যাওয়ার পরে আপনাদের তাও ফেরত দেওয়া হবে, মানে একেবারে ফ্রিতে যেতে পারবেন। সাক্ষাৎকারের সময় অবশ্যই জানতে হবে 4 কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নেবেন সাথে, আর মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের, মানে ছবি আলাদা যে একটা পাতা থাকে সেই পাতাটা 1 সেট নেবেন, এবং 4 সেট নেবেন সাদা কালো ফটোকপি। একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যেতে হবে। তো আবেদনের লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা সুন্দরভাবে আবেদন করে নেবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 জুন 2023। তো দুইটা পাশাপাশি আপনারা আবেদন করতে পারেন। এখানে বলা আছে বুয়েসেল কোনো নগদ অর্থ গ্রহণ করে না বিধায় কাউকে কোনো নগদ অর্থ দিয়ে প্রতারিত হবেন না। কারণ হচ্ছে এটা সম্পূর্ণটা সরকারি, আপনারা জানেন যে বুয়েসেলে কোনো দালাল নেই, কোনো শাখা উপশাখা নেই, সরাসরি সরকারের মাধ্যমে আপনাদের জর্ডানে পাঠাবে। সেক্ষেত্রে আপনারা কোনো দালালের খপ্পরে পড়বেন না, আর দালাল খপ্পরে পড়ে আপনার টাকা নষ্ট করবেন না বা আপনার ক্ষতিগ্রস্ত হবেন না। যদি ক্ষতিগ্রস্ত হন সেক্ষেত্রে আমাদের চ্যানেল কোনোভাবেই দায়ী থাকবে না, কারণ আমরা জাস্ট চেষ্টা করি যে বিভিন্ন সার্কুলার আপনার সামনে তুলে ধরার জন্য, যেটা আমরা দীর্ঘদিন যাবৎ করে আসছি আপনারা জানেন। তো বন্ধুরা, যদি কোন পদের কোন কাজ যদি এটা জানতে চান অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, এবং কোনো সমস্যা থাকলে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্টস করে জানাবেন, আমরা চেষ্টা করবো সে প্রশ্নের উত্তর দেওয়ার জন্যে। আজ এ পর্যন্তই, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।